হ্যালো ব্রিয়াস আসসালামু আলাইকুম সর্বপ্রথম আপনাদেরকে মাছটা দেখাচ্ছি এটি হল কাতল মাছের দানি পোনা দেখেন কী সাইজের অথবা একই সাইজের কিংবা দানাদার মাছটা রয়েছে সেই দানাদার মাছটা আমরা বিক্রি করে থাকি সারা বাংলাদেশে সরাসরি হোম ডেলিভারি দেওয়া হয় এখন পর্যটনভাবে আপনারা মাছ মজুত রয়েছে সে যে কোনো প্রান্তে অথবা যে কোনো সময়ের মাধ্যমে আপনারা যোগাযোগ করলে আমরা মাছটি অবস্থান মাধ্যমে আপনাদেরকে সঠিকভাবে ডেলিভারিটা দিয়ে থাকিব এখন বিস্তারিত আপনাদেরকে বলবো যে কীভাবে মাছটির চাষ করলে অথবা লালিত পালিত করলে ভালো হবে এখানে যে দেখতেছেন এটি হলো আরেক ধরনের মাছ সেটি হলো থাই সরপুটি মাছ এখানে কোয়ালিটি অথবা গুণগত মান শয়ন ভালো একাধিকভাবে আপনারা সেই মাছটি চাষ করিতে পারেন কিংবা আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করার জন্য অর্ডার করিতে পারেন নিষ্ঠিকানের মাধ্যমে সরাসরি হোম ডেলিভারি দেওয়া হয় এখানে আমাদের এখানে যে কি ধরনের মাছ অথবা কি সাইজের পোনাটা সেই সাইজের মাছটা আপনাদেরকে দেখায় থাকি অতএব এই মাছটি কি খাদ্য দিলে আপনারা মাছ বড় করতে পারেন কিংবা আপনারা সঠিকভাবে চাষ করার জন্য ভালো প্রস্তুতি নিয়ে নিতে হবে এখানে যে মাছের সাইজটা রয়েছে দেখতেছেন এখানে কেজিতে হবে পঁয়ত্রিশ থেকে চার হাজার পিসে এক কেজি হবে এই মাছটা দেখতেছেন এখানে মাছের সাইজ রয়েছে এক খর অতএব দেড় খরও থাকিতে পারে এখানে মাছটি দেখতে এটি হলো গা আরেক ধরনের মাছ হলো সেটি হলোগা সিলভার আর বিকেট মাছ এখানে একাধিকভাবে অক্সিজেনের প্যাকেটের মাধ্যমে মাছটা দেওয়া হচ্ছে এখানে চব্বিশ ঘন্টার ভিতরে নিশ্চিন্তভাবে আপনার ঠিকানায় অবস্থানের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয় এই মাছটি আজকে ডেলিভারিটা দেওয়া হচ্ছে গাছ সিলেটে সিলেটের মাছটি সবসময় বাংলা মাছ অতএব সরপুটি কিংবা কাবজাতি মাছ যে কোনো মাছ চাষ করার জন্য আগ্রহীত অধেব চাষ করিতে পারেন তার জন্য আপনারাও কিছু কিছু বিনোদন হিসাবে আপনারা মাছটি চাষ করতে পারেন কিংবা আপনাদের ভালো লাগার জন্য অথবা আপনাদের পুকুরের জন্য সব মাছই একাধিকভাবে মানানসই হিসাবে চাষ করিতে নিতে পারবেন হ্যালো বৃহস এখন আপনাদেরকে কিছু তথ্য দিয়ে থাকবো সেটি হল বিস্তারিতভাবে আপনারা শুনে যাবেন কী সাইজের পোনা লাগবে অতএব কী কোয়ালিটি মাছের পোনাটা লাগবে সেই কোয়ালিটি মাছটা আমাদের কাছ থেকে রয়েছে সেটা আপনারা আমাদের ডিপ্রেশনে অথবা টাইটেলে যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা মিষ্ঠিকানার মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে এখন বিস্তারিত আপনাদেরকে আরও তথ্য দিয়ে থাকবো সেটি হল গা আপনারা যে পুকুরেরটা রয়েছে সর্বোচ্চ পানি থাকবে তিন থেকে চার পেট কিংবা আপনারা খাদ্য সবসময় মজুত রাখিতে হবে সেই ক্ষেত্রে আপনারা প্রতিদিনের খাদ্য দুই বেলা করে ব্যবহার করবেন হ্যালো ব্রিয়াস আরও কিছু আপনারা পানির যে কালারটা থাকবে সেই পানির কালারটা থাকবে সবুজ বর্ণন সবুজের মাধ্যমে একটা কালার পানি আছে বেশি রকম গাঢ়তা পানি হয়ে গেলে তখন মাছের একটু সমস্যা দেখা দিতে পারে সবসময় পানিটা যদি পাতলা অতএব হালকা সবুজ বর্ণ রঙ থাকে তাহলে নিশ্চিন্তভাবে আপনারা মাছ চাষ করতে পারেন এই মাছটি মাত্র বয়স হলোগ পনেরো আঠেরো দিনের মাছের বয়স এই মাছের বয়সটি হলোগা আঠেরো দিনের মাছটা সেই মাসটাই পঁয়ত্রিশশো অথবা চার হাজার কেজি আসতে পারে আপনারা অল্প দিনে মাছ চাষ করার জন্য ঠাই সরপুটি মাছ অথবা সিলভার বিকেট মাছ কিংবা কাতল রুই মিরখা সব ধরনের মাছই আপনারা আমাদের সাথে যোগাযোগ করিতে পারেন আমরা সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি এখানে যে হাফার ভিতরে মাছগুলো দেখতেছেন সেটি হল গা একদম সাহরিং খাওয়ার পূর্বে মাছ একটা নিখুঁতভাবে আপনার ঠিকানায় মাছ সরাসরি হোম ডেলিভারি এ মাছের খাদ্য দিবেন আপনারা প্রতিদিনের খাদ্য খোল খুঁড়া বুসি অতএব লুস খাবার ব্যবহার করতে পারেন কিংবা আপনারা যদি ভাসমান হিসাবে চিকুন ভুসি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আরও ভালো হবে প্রতিদিনে আপনারা দুইবেলা করে লুস খাবার ব্যবহার করবেন একবেলা আপনারা ভাসমান চিকুন ভুসি ব্যবহার করবেন চিকুন গমের ভুসিটা দিলে মাছের শরীরে এনার্জি অতএব মাছ সুস্থ অতএব সবল থাকে কিংবা মাছ আরও চালু গতিতেও বেগে থাকে সেই ক্ষেত্রে মাছ আপনারা এই মাছটি এক পুকুর থেকে আরেক পুকুরে ট্রান্সফার করতে পারবেন সেই যদি আপনার বসি প্রতিদিন খাওয়ায় থাকে বসিটা হলো গা মাছের শক্তি এনার্জি সবসময় পেয়ে থাকে সেই ক্ষেত্রে মাছের কোনো সমস্যা দেয় না অতএব কিনো টাবল দেখা দেয় নাই মিষ্টি মাধ্যমে আপনারা মাছ চাষ করতে পারেন আপনার সর্বোচ্চ পুকুরের পানির হাইট থাকবে এই মাছটি অল্প পানিতে চাষ করতে পারেন সেটি হল আপনার কিংবা আড়াই ফিট অতএব যে তিন ফিট পানি থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে আরও বেশি ভালো হবে অতএব কিংবা আট থেকে আট থেকে দশ ফিট পানি হলে সব মাছের সাথে একাধিকভাবে আপনারা চাষ করতে পারেন কিংবা আপনারা মিক্সর হিসাবে সব মাছ একইভাবে চাষ করিতে পারেন ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করতে বলবেন না আপনারা মাছের সমস্যায় কি সমস্যায় ভুগতে অতএব ঠাই ঠাইশোর ফুটি মাছের সেই এই ভিডিও নিচে আপনারা কমেন্ট করে জানাই দিলে আমরা আপনাদেরকে বাংলাতে তথ্য ভালো বুঝিয়ে দেব কিভাবে আপনারা রোগমুক্ত রাখিতে পারেন বাংলাতে লিখে কমেন্ট করবেন এই ভিডিওটা আপনারা আমি সব সময় আপনাদেরকে বলে থাকি কিন্তু সমস্যাই থাকিলে তাহলে ভিডিও নিচে কমেন্ট করতে বলবেন না প্রিয় পানি পানি আর খাদ্য এই দুইটা জিনিস যদি আপনাদের ঠিক থাকে অতএব যে পুকুরে যদি কোনোরকম রকম গ্যাস হয়ে থাকে তার জন্য আপনারা আরেকটা ব্যবস্থা করতে হবে সেটি হলো গাছ জেগুলেট জেগুলেটটা দিলে আপনার পুকুরের গ্যাসটা উঠায় নিবে কিংবা আপনার মাছের অক্সিজেন পেয়ে থাকবে পানির দুর্গন্ধ দূর করে দিবে সেই ক্ষেত্রে আরও কিছু কিছু তথ্য আছে সেটা অল্প ভিডিওতে অনেক কিছু বলা যায় না সেই ক্ষেত্রে আপনারা কমিটির মাধ্যমে জেনে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই রাত্রের ভিডিওটা আপনাদের উপহার হিসেবে আমি দিয়েছি সবাই সুস্থ থাকুন আল্লাহ রহমত